তার সাথে লিখছে, দাঁড়ান কইটি, কন্টোসকে জামাই করার জন্য আমার 15 লাখ, নতুন অফিসারকে তোমার সব কথা কইটি, ভোটের আগে সব বুঝে লিব, দেখা করলি লোকে না কে জানে, করবেনি না না কিছু কওয়া যায়নি, এসব প্রেম প্রীতের ব্যাপার বুঝেনি তো সব। আপনি কি কইছেন? আমি কইছিলাম কি ছোটবাবুকে কিছুদিনের জন্য আপনার এই সুতাহাটি নতুন ঘরে যদি পাঠানো যায়, একটু ঠান্ডা হইলে না আবার ততদিনে আমি মুকদ্দারকে। আপনার মনে হয় আমি কৈলাসে যাবে? কি করা যায় এখন তো, ও ছেলেকে লিখে তো কোনো ভরসা নাই, ভোটের আগে আজ বিকালে আপনি মন্দার আর বঙ্কাকে আসতে বলেন। দেখুন কি করা যায়। মঞ্চাকে বাড়িতে দেখলাম, শরীরটা তো ভালো নাই তার। দেখলো যখন তুমি বারণ করলো নি কেন? ও তো শুধু তোমার কথাই শুনে, আমি কইলে কি আর হবে? ছোট থেকে তো বাপন তো প্রাণ তার, তাইলে শুনে নি কেন? তাকে লিয়ে কি ভাবার সময় হয়েছে কখনো? ব্যবসা ছাড়াও তো অনেক ব্যস্ততা তোমার। কথায় কথায় মাথা গরম করেছে, ঘুরি ঘুরি বেড়াইছে, নেশা করেছে, শরীর তো আরো খারাপ হয়ে যাবে তার। কি আর করা যাবে? একটা কাজ করা যায়, কিন্তু আমি কইলে তার লাভ হবে নি, তুমি যদি কই দেখো।